হোয়াটস আপ গুড পিপল, এয়ারফিল্টার যেটা হচ্ছে গিয়ে ইঞ্জিনের একটা এক্সটার্নাল পার্ট বলা যায়। এয়ারফিল্টার হচ্ছে গিয়ে এমন একটা জিনিস যেটা হচ্ছে গিয়ে ইঞ্জিনের যে এয়ারটা প্রয়োজন, এই এয়ারটা কিন্তু এয়ারফিল্টারের মাধ্যমে ফিল্টারিং হয়ে ইঞ্জিনের ভেতরে প্রবেশ করে, যার কারণে ইঞ্জিন কিন্তু এই এয়ারটা এয়ারফিল্টারের মাধ্যমেই পেয়ে থাকে। সো এই এয়ারফিল্টারটা কিন্তু কীভাবে এবং কয়দিন পরপর ক্লিন করতে হয় সেটা নিয়ে অনেকের মধ্যে কিছু কনফিউজ কাজ করে। সো আমি রেকমেন্ড করবো এয়ারফিল্টার এভরি উইক ক্লিন করার জন্য, বিকজ এয়ারফিল্টার হচ্ছে গিয়ে আপনি যে মাস্কটা পরেন, এই মাস্কটা কী জন্য পরেন, মাস্কটা পরার পর কিন্তু মানুষের অক্সিজেন প্রয়োজন হয়। সো মাস্কটা পরার পরে কিন্তু যে অক্সিজেনটা মানুষ নিয়ে, যে বাতাসটা নেয়, সেটা হচ্ছে গিয়ে এই মাস্কের দ্বারা ফিল্টারিং হয়ে কিন্তু মানুষের ভেতরে প্রবেশ করে। সেম থিং গাড়ির ক্ষেত্রেও তেমন, গাড়ির ক্ষেত্রে হচ্ছে গিয়ে যে এই এয়ারফিল্টার কিন্তু এইরকমই কাজ করে। গাড়ির কিন্তু এয়ারফিল্টার হচ্ছে গিয়ে এই মাস্কটা, এই এয়ারফিল্টারটা হচ্ছে গিয়ে এই মাস্ক। সো এয়ারফিল্টারের মাধ্যমে গাড়ির যে বাতাসটা প্রয়োজন এটা ফিল্টারিং হয়ে গাড়ির ভেতরে প্রবেশ করে, দেন গাড়িটা স্মুথলি মুভ করে। যত বেশি এয়ারফিল্টারটা ক্লিন হবে তত বেশি গাড়িটা পিক আপ নেবে দ্রুত এবং স্মুথলি রান করবে। রাস্তায় বের হলে কিন্তু প্রতিনিয়তই প্রতিদিন কিন্তু অনেক ডাস্ট এসে এই এয়ারফিল্টারে কিন্তু জমা হয়, আর এই এয়ারফিল্টার কিন্তু এগুলা ফিল্টারিং করেই কিন্তু বাতাসটা ভিতরে ইঞ্জিনের ভেতরে দিয়ে থাকে। সো সেই জন্য যেহেতু এটা এভরি উইক আপনি যদি ভেহিকেল ইউজ করেন, এভরি উইক কিন্তু আপনাকে এটা ক্লিন করতে হবে। যত বেশি আপনার এটা ক্লিন থাকবে তত বেশি আপনার গাড়িটা কিন্তু স্মুথলি রান করবে। সো এটা ক্লিন করার জন্য যদি আপনার মেকানিকের কাছে যান তাহলে ভালো, যদি আপনার সময় সাপেক্ষে হয় না মেকানিকের কাছে যাওয়া তখন আপনি নিজে থেকে এটা ক্লিন করতে পারবেন। সো নিজে থেকে ক্লিন করতে হলে আপনাকে প্রথমত একটা এয়ার কম্প্রেসার যদি থাকে তাহলে ভালো হয়, এয়ার কম্প্রেসার দিয়ে আপনি নিজে থেকে ক্লিন করতে পারেন। সো এয়ার ভ্যাকুয়াম যদি থাকে তাহলে আপনি ভ্যাকুয়াম দ্বারা আপনি ক্লিন করতে পারেন। সো আমি আজকে আপনাদের সাথে শেয়ার করবো এটাই যে কীভাবে এটা ক্লিন করা যায়। সো আমি নিজে থেকে কীভাবে ক্লিন করে থাকি সেটা আমি আপনাদের সাথে শেয়ার করবো। সো লেটস টেক আপ। So this is the air filter, and here is one clip as you can see, and one more is here, and this is the sensor. So sensor apnake sensor kintu khulte hobe na, this is the tricarbon sensor na khule eta clean korar jonno. Sensor jodi na khule tokhon kono side effect ashbe na. Sensor ta hocche ki very sensitive, because sensor ta khular por malware chole ashe, then dashboard e kintu oi engine sign, তারপরে টায়ার প্রেশার, কলিং সন, এগুলো কিন্তু সাইন চলে আসবে যদি মেলওয়ার চলে আসে সেন্সরে খোলার পর। দ্যাটস ওয়াই আমি সাজেস্ট করবো না খোলার জন্য, না খুলে এটা ক্লিন বা রিপ্লেস করার জন্য। সো রিপ্লেস এবং ক্লিন একই সেম। সো ফার্স্ট এই যে ক্লিপটা রয়েছে এই ক্লিপটা টেক আউট করতে হবে এখান থেকে, এটা টেক আউট, অ্যান্ড দেন জাস্ট প্রেস দিস ওয়ান পুল আপ। এখানে দুইটা আরেকটা কিন্তু ক্লিপ রয়েছে, এটা কিন্তু খুলতে হবে না, এটা জাস্ট এখান থেকে এদিক দিয়ে পুশ করলেই ছুটে চলে আসবে, ছুটে যাবে, এখান থেকে পুশ করলেই ছুটে যাবে। এটা হচ্ছে এয়ার ফিল্টার, মেক শিওর রিপ্লেস কিন্তু সেম ওয়ে। সো রিপ্লেস করার সময় এই দিক দিয়ে কিন্তু আপ সাইড থাকতে হবে, আর এটা হচ্ছে কি ডাউন সাইড, সো এটা পারফেক্টলি কিন্তু মেক শিওর করে বসাতে হবে যখন এটা সেট আপ করবেন। এই যে স্মল ডাস্ট এগুলো কিন্তু খালি চোখে দেখা যায় না, এই যে স্মল সাইজ একদম স্মল ডাস্ট এগুলো কিন্তু এমনিতেই দেখা যায় না। As you can see, this is clean. No more dust here. Make sure এই ভগুলা কিন্তু সমান যেন থাকে, এগুলো যদি বেশি গ্যাপ হয়ে যায় তখন কিন্তু প্রবলেম।
সেই প্রোগ্রামের কিন্তু হার্ড ডিস্ক কিন্তু এটা হচ্ছে গিয়ে এটা. That's all for today and see you next. Bye bye.